কার্যত লকডাউনের কড়াকড়ির মধ্যে রেস্তোরাঁকে কিছুটা ছাড়, বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা যেতে পারে রেস্তোরাঁ, এমনই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বাধ্যতামূলক কর্মীদের টিকাকরণ, সবাই তা না, অনেকে পড়ে কিন্তু অনেকে আবার পড়েও না। আপনারা একটা কাজ করতে পারেন কিনা সেটা ভেবে দেখা যেতে পারে। আমরা যেমন মিষ্টির দোকান 10টা থেকে 5টা খুলে রাখছি, আমরা 10টা থেকে 5টা যদি আপনাদের রেস্টুরেন্ট হোটেলকে আমরা যদি ছাড় দিই, তাহলে দিবে দিয়ে একটা হতে পারে, ওদেরও কিছুটা ব্যবসা চলতে পারে এবং ওরাও ভ্যাকসিনেট করে নিয়ে আস্তে আস্তে কাজে লাগাতে পারে। সন্ধ্যের দিকটা আমরা এখনই ছাড় দেবো না, তার কারণ হচ্ছে রাত্রের দিকে অনেক কিছুই হয়। আমাদের ব্যবসায়ী বিকাল 5টা থেকে পরে হয়, তো 5টা থেকে যদি 9টাও যদি উইন্ডো দেওয়া যায় আমাদের, তাহলে কিছুটা বিজনেস বাঁচবে, চাকরি বাঁচবে। 5টা থেকে 9টা তো হবে না, 5টা থেকে 8টা, 9টা থেকে আমার তো ছুটি। তাই দিন ম্যাডাম, তাই খুব উপকার হবে ম্যাডাম, 5টা থেকে 8টা করে দাও। কার্যত লকডাউনে শপিং মলে আংশিক ছাড়ের ভাবনা সরকারের, 25% ক্রেতা নিয়ে শপিং মল খোলা যেতে পারে। 15 জুনের পর নতুন সিদ্ধান্ত কার্যকর, এমনই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। 15 জুনের পর বেলা 12টা থেকে বিকেল 4টে পর্যন্ত খুচরো দোকানকে ছাড়। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।